বরিশাল সিটি নির্বাচনে ভোটকাল, চলছে নির্বাচনের সরঞ্জাম বিতরণ কার্যক্রম। এ নিয়ে আরো জানাতে নগরের শিল্পকলা একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসেলর চৌধুরী কুমু। কুমু, ভোট উৎসবের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। আর এই আজকের দিনটি পরেই আগামীকাল সকাল 8টায় ভোট শুরু হবে। ইতিমধ্যে এই নির্বাচনী সরঞ্জামগুলোর জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। নির্বাচনী সরঞ্জামগুলো যেন ভোট কেন্দ্রে সঠিক সময় পৌঁছে দিতে পারে, সকাল থেকে এখানে এসেছেন বিশেষ করে যারা এই সরঞ্জামগুলো নেবেন, ইভিএমগুলো নেবেন, সহকারী প্রিজাইডিং অফিসার, প্রিজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। যে নির্বাচন কমিশনও বলছে সকাল তারা যথাসময়ের মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিবেন নির্বাচনী সরঞ্জাম, এবং দুপুর নাগাদ যেন এই নির্বাচনী সরঞ্জামগুলো প্রতিটি কেন্দ্রে পৌঁছে যায় সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে ইভিএমগুলো নিতে, যাতে করে কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি না হয়, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীরও তৎপর রয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো এটি এই সরঞ্জামগুলো দেওয়া শুরু করবে। তারা অপেক্ষা করছে যারা সহকারী প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসার যারা নিয়ে যাবেন নির্বাচনী সরঞ্জামগুলো। আপনারা জানেন যে এখানে এই বরিশাল সিটি নির্বাচনে 7 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, রয়েছেন সাধারণ কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর মিলিয়ে প্রায় 150-এরও বেশি প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। শুধুমাত্র একটি সাধারণ ওয়ার্ডে, 7 নম্বর সাধারণ ওয়ার্ডে সাধারণ একজন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে করে কোনো ধরনের অবনতি না হয়। এখানে যেহেতু 160টি ভোট কেন্দ্র, এই 160টি ভোট কেন্দ্রের মধ্যে 106টি ভোট কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে, আর বাকি এই ঝুঁকিপূর্ণগুলোর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে প্রায় 87টির মতো কেন্দ্র। এই 87টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেখানে প্রায় 26 জন করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, আর যেগুলো সাধারণ কেন্দ্র রয়েছে সেখানে 24 জন করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন। প্রথমবারের মতো যেহেতু এসিটিতে এবারই ইভিএমে ভোট হচ্ছে, সেক্ষেত্রে তারা ইভিএম ১.৫ হাজারের মতো ইভিএম ব্যবস্থা করা হয়েছে, অতিরিক্ত হিসেবে ইভিএমগুলো রাখা হবে। যেহেতু প্রায় 846টির মতো ইভিএম ব্যবহৃত হবে, অতিরিক্ত রাখা হবে যাতে করে কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি না হয়, জটিলতার সৃষ্টি না হয়। যেহেতু এটি ইভিএম একটি ইলেকট্রনিক ডিভাইস, যার কারণে তাৎক্ষণিকভাবে কোনো সমস্যা এড়াতে অতিরিক্ত ইভিএম রাখা হয়েছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি যাতে করে কোনো ধরনের ভোট কারচুপি না ঘটে সেজন্য সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। সেই সিসিটিভি ক্যামেরা কিন্তু নির্বাচন কমিশনের কমিশন থেকেই তারা মনিটরিং করবে নির্বাচন কমিশন, এবং প্রতিটি কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা রাখা হয়েছে, কেন্দ্রের বাইরেও সিসিটিভি ক্যামেরা রাখা হয়েছে যাতে করে কোনো ধরনের কেউ অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না করতে পারেন এবং নিরাপদে যাতে ভোট কেন্দ্রে আসতে পারেন। নির্বাচন কমিশন বারবারই বলছে, সতর্ক করছে প্রার্থীদের যাতে করে কোনো ধরনের সবাই যেন এখানে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন ভোটটি অনুষ্ঠিত হয় এবং সবার মধ্যে যেন একটি আন্তরিকতা থাকে, যাতে করে কেউ অপ্রীতিকর কোনো পরিস্থিতি ঘটালে সাথে সাথে কমিশন তাৎক্ষণিক ব্যবস্থা নেবে বলেও কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। কুমু, ধন্যবাদ আপনাকে।